हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल कल्पनार गल्पकथा। हमें कल्पना, तुम्हारा सबा कम आशा करी हमार बंधुरा सबाई भलो आवस्थे सवधने आओ खूब भलो आस्त। आज के हलो शुक्रवार, हमार नतून बंधु पुरानो बंधु सबाई के स्वागत जाना आओ एक नतून ब्लगे। तो एखन थेके ब्लगटा स्टार्ट कर दिल सोना पड़ते गेछे, जियाके एकटु पड़ते बसिए, किन्तु पड़ते बसले ही तो हजार एक बाहाना, एकटार पर एक माने बाहाना थाके, एकटुकुओ पड़ते चाय ना, तो भीषण दुष्टुमी करे। तो जाइ होक, हजबैंड जाबे दोकाने, रान्नाबान्ना करब तोमादेरके निये, कोनो काज हयनि, शुधु सकालेर बासि काजटाई होयेछे, आर कोनो काज हयनि। तो हमार प्रचंड भिउज कमे जाच्छे, ड्यूरेशन एकदम ही मैं हमार प्रचंड भिउज कमे जाच्छे, आगे तुलना मैं भीषण कमे गेछे, जानि ना केन हच्छे आमार साथे एटा। भिउ ड्यूरेशन तो एक मिनिटेर बेशी हच्छेई ना, जानि ना केन। तो तोमादेर सबार काछे अनुरोध, प्लिज तोमरा भिडियोटा देखो, तारपरे कमेंट करो, प्लिज तोमादेर बार बार करे रिक्वेस्ट करछि। और आज के एक गरमटा कम आछे, कल के रातबेला भलोई बिस्टी होयेछे, किन्तु आमि तो टेरि पाइनि, टेरि पाइनि, किन्तु भोर थेके हल्का हल्का मैं ठंडा ठंडा लागछिल, किन्तु मैं घुमेर घरे टेर पाच्छि जे हल्का हल्का ठंडा लागबे, किन्तु उठिओनि और पाखाटाओ कमि मैं कमाइनि, चले आसलो। बेश भालोई बिस्टी होयेछे, सकाले उठे देखि पुरो छाद भेजा, मैं पाशेर बाड़ीर दादादेर छादटा पुरो भेजा, ताइर जन्य बुझलाम जे बिस्टी होयेछे बेश भालो मतो। তাই দেখছো আমি একটু লেখা দিয়েছি, না লিখে এসে এই যে আমার সাথে এখন এরকম করছে, মানে পড়তে বসলে যত দুনিয়ার ফাঁকি মারা যায় সেই চেষ্টা করবে। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা করে নিই, কারণ হাজবেন্ড আবার খেয়ে যাবে, নিয়ে যাবে, দেরি হয়ে যাবে, না হলে দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, চলে আসলাম রান্না করতে, রান্না করছি কচু। এটা হলো কচু, সেদিনকে তোমরা তো জানো কচু রেখেছিল হাজবেন্ড, তো সেই কচুটা রান্না করছি। আর এটা হচ্ছে ঝিঙ্গে, ঝিঙ্গে দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব তরকারি আর কি। আর এটা হচ্ছে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি একটু বেশি করে, আর নুন হলুদ লঙ্কা এইটাই দেব, আর কিচ্ছু দেব না এর মধ্যে। এবারে এটাকে খালি নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা টানা টানা হচ্ছে ততক্ষণ। আর এই যে কলমি শাক দিয়ে লোটে মাছ দিয়ে, আর এটা বেশ ভালোই লাগে খেতে, তো ঢেকে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। আর কাতলা মাছের ঝোল করব কচু দিয়ে। তো কচুটা সিদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি কচুটাই, যে দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে। আর এখন মাছগুলোকে ভাজবো, ওদিকে মাছ ভাজা হচ্ছে প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমি লোটে মাছটা ফোড়ন দেব, এইটা হলেই হয়ে যায় মাছ ভাজা। আর এদিকে লোটে মাছটা ফোড়ন দেব, তো আদা দিয়েছি আর কালো জিরে দিয়েছি, আর এবারে ভাপিয়ে রাখা লোটে মাছ আর কলমি শাকটা দিয়ে দিচ্ছি। তো এটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে, আর এটা মাঝে মাঝে খেতে চায়, আর মাঝে মাঝে করে দিই যখনই কলমি শাক থাকে। তো এটার মধ্যে একটু নুন হলুদ লঙ্কা মশলা দেবো, এমনি আর কোনো মশলা দেবো না, নুন হলুদ লঙ্কা এটা তো একদম একটা কমন মশলা, এটাকে আর মশলার মধ্যে ফেলা যায় না, কারণ এটা সব রান্নাতেই লাগে, ঠিক আছে। তো এছাড়া আর কোনো মশলা দেবো না এর মধ্যে, একদমই মানে সিম্পল রান্না, জাস্ট একটু আদাটাই বেশি পড়ে এটাতে, আদাটা একটু বেশি পড়ে, মানে বেশি করে দিই, আর এটা আদাটাকে গ্রেট করে দিই, তাহলে বেশ বেশি ভালো লাগে। আদা দুই একটা রান্নাতে দেখবে আদা পেস্টের থেকে আদা গ্রেট করে দিলে বেশি ভালো হয়, সেরকমই আমি এটাতে আদা গ্রেট করে দিই। আর যেহেতু এটা ভাপিয়ে নিয়েছি সেহেতু চট জলদি হয়ে যাবে, বেশিক্ষণ আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, মোটামুটি 5-7 মিনিট একটু নাড়ানাড়ি করলেই হয়ে যায়। তো ডাল টক ডাল কচুটা নামিয়ে নিয়েছি, আর এই যে মাছের তেল এনেছিল সেই তেলটাকে একটু পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি, আর কচুটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর মশলা কষিয়ে ঝোল দিয়ে দেবো। আর এদিকে ঝিঙ্গেটাও বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তো ঝিঙ্গেটাকে আগে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথাটা দেবো। এদিকে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর এদিকে
ঝিঙের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, একটু মানে ভেঙে একটু হাত দিয়ে, যেহেতু মাছের মাথাটা ভাজা ছিল হাত দিয়ে চাপ দিয়েছি তো ভেঙে গেছে, তারপরে দিয়ে দিয়েছি। আর এটা ঝিঙে তো একদমই নরম একটা সবজি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, শুধু এর নামানোর আগে একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস। আর আমরা তো জানোই ভাজা জিরের গুঁড়ো খাই, তো একটু ভাজা জিরের গুঁড়োই দেবো নামানোর আগে, তাহলেই হয়ে যাবে, বেশ খেতে বেশ ভালোই লাগে। আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে, আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এবার নামিয়ে নেবো মাছের ঝোলটা। আর কচুগুলো তো মানে সিদ্ধ করেই নিয়েছি, তারপরে আবার ভেজে নিয়েছি, একদমই মানে গলে গেছে। যাই হোক, রান্না মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঝিঙেটাও গলে গেছে, একদমই অল্প একটু হয়ে গেল আর কি চচ্চড়িটা, মাছের কাঁটা দিয়ে ঝিঙে দিয়ে চচ্চড়ি। যারা না খেয়েছো খেয়ে দেখো, বেশ ভালোই লাগে। তো দেখো নামিয়ে নিয়েছি চচ্চড়ি আর মাছের ঝোল, আর যা মানে যা যা করেছিলাম তোমাদেরকে তো সব দেখিয়ে দিয়েছি, তো সব রান্না বান্না কমপ্লিট। এই যে এবারে রান্নার পরে যে গ্যাসটা থাকে, গ্যাসটা পরিষ্কার করে নেব, তো গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিলে তারপরে আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট। তারপরে হচ্ছে সোনা জিয়াকে খাওয়াতে যাব, কারণ বেলা অনেকটাই হয়েছে, তবে সোনা এখনও পরে আসেনি, 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আর রান্নাঘরটা এখন মুছবো না, ওটা তো বেলাতে মুছবো, মানে বাদ বাকি ঘরগুলো যখন মুছবো একবারে তখন মুছে নেবো, এখন শুধু গ্যাসটাই মুছে নিলাম। যাই হোক, গ্যাস মোছা হয়ে গেছে, ঝিক ঠিক করে বসিয়ে দিলাম, এবারে সোনা জিয়াকে খাওয়াবো। তো সোনা জিয়ার খাওয়া হয়ে গেছে, আর দেখো কলাগুলোর কী অবস্থা, কালকে এনেছে, আজকে দেখো কী অবস্থা। এই কলা তো কেউই খাবে না, অগত্যা আমারই খেতে হবে। তো কলা ছুলে নিচ্ছি, আর ডিম সিদ্ধ নিয়েছি, আর রুটি নিয়েছি, আজকে সকালে একদম হেলদি ব্রেকফাস্ট যাকে বলে, হেলদি ব্রেকফাস্ট কিন্তু সিম্পল। এই যে রুটি, কলা আর ডিম সিদ্ধ, একটা কলা খাওয়া হয়ে গেছে আমার, পেটের ভিতরে চলে গেছে। তো বন্ধুরা, সকালের দিকে একটু গরমটা কম লাগছিল, কিন্তু যত বেলা হচ্ছে গরম বেশ লাগছে, কারণ আর কাজ করে আসলে আরও বেশি গরম লাগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না বান্না সব সেরে নিলাম, কারণ হাজবেন্ড আবার দোকানে যাবে, আর দোকানে তো টিফিনটা নিয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে করলাম। তো রান্না বান্না হয়ে গেছে, সোনা জিয়াকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাবো। তো দেখলেই তো কী খাবো, রুটি কলা আর ডিম সিদ্ধ, আজকে কলা দিয়ে রুটি খাবো। তো ওই জন্য তরকারি ঠরকারি কিছু আনিনি, আর কলা কালকে এনেছি, আজকেই কালো হয়ে গেছে, যেগুলো ভালো ছিল সেগুলো সোনা জিয়া হাজবেন্ড খেয়েছে, আর ওই তিনটে পুরো একদমই কালো হয়ে গেছে। তো কালো কলা কেউ খাবে না, ওটা আমাকেই খেতে লাগে, কারণ আমার হাজবেন্ডকে যদি দিই বলে ফেলে দাও আমি খাবো না এরকম বলে, মানে কালো হয়ে গেলে খেতে চায় না, ফেলে দিতে বলবে তবে খাবে না, কিন্তু আমার তো একদমই আমি ফেলতে পছন্দ করি না, কোনো জিনিসই আমি ফেলতে ভালো লাগে না, পয়সাতে কেনা জিনিস গায়ে লাগে না বলো তো, আমি খাই ঠিক আছে। তো যাই হোক, আর কলাগুলো এরকমই একদিন রাখলেই কালো হয়ে যায়, আমও তাই, তো বেশি দিন ঘরে রাখা যায় না। তো যাই হোক, এখন খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাদ বাকি সমস্ত কাজ বাজ করবো, তোমরা দেখতে থাকো সাথে থাকো। তো দেখো, সকালের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নিয়ে একটানে সমস্ত কাজ বাজ সেরে নেব, না হলে দেরি হয়ে যাবে, এমনিতেই অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 মতন বাজে। তো সোনা জিয়াকে স্নান করিয়ে দিলাম, দিয়ে সেই ঘরটা ঝাঁট দিচ্ছি, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে মুছে নেব, মুছে তারপরে আমি আবার কটা ভিজিয়েছি কাঁচা, তো ভেজানো হয়ে গেছে, সেগুলো কেচে কুচে স্নান করে নেব। আর সোনা জিয়া ওরা টিভি দেখছে খাটের উপরে বসে, আর আমি এখন এই যে ঘর দোরটা মুছছি, তো এরপরে স্নান স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে, তোমরা দেখতে থাকো সাথে থাকো।
কাছাকাছি করে স্নান করে চলে আসলাম। এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তবে দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু মেঘলা হয়ে রয়েছে, কখন বৃষ্টি নামবে, আর একটু বাদে বাদে বৃষ্টি হচ্ছে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেহেতু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বন্ধুরা, এই যে স্নান ঠান করে জামা কাপড়গুলো মেললাম, দেখলে তো কিন্তু 5 মিনিটও হয়নি সেই বৃষ্টি চলে এসেছে। আমি উঠিয়ে এই ঘরের দড়িতে, ওই ঘরের দড়িতে, বারান্দার দড়িতে সব মেলে দিয়েছি। একভাবে বৃষ্টি আসছে, একভাবে মানে 10 মিনিট অন্তর অন্তর আসছে দূর। আমি রাগ করে ঘরের দড়িতে সব মেলে দিয়েছি, যখন শুকাবে শুকাবে, কারণ একবার তুলবো একবার মেলবো, ওতে ভীষণ কষ্ট। তাই জন্য ওই আবার পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন তো 2টো বাজে, মেয়েদেরকে খাওয়াবো। চুলটা পুরো ভেজা, কারণ মাথায় একটু বেশি করে জল দিয়েছি, মানে এত গরমে ভাল লাগছে না। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমছে না। তো যাই হোক, এখন 2 মেয়েকে খাইনি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। আর এই যে আমার 2 কন্যা, 1 কন্যাও ঘুমায়নি, আর এদেরকে ঘুম পড়াবো। তো আর আজকে থেকে টাইসের কাজ শুরু হলো, জানি না শেষ কবে হবে। আজকে বাথরুমের মার্বেল বসাচ্ছে। দেখো চোখে কিন্তু ঘুম অলরেডি চলে এসেছে, কিন্তু এখনও ঘুমায়নি। এখন এদেরকে ঘুম পড়াবো, তোমাদের সাথে বিকালে দেখা হবে। বন্ধুরা, চলে আসলাম বিকালবেলা ছাদে, কারণ বিকালে ছাদে না আসলে ঠিক ভালো লাগে না। আর সোনা আসেনি, জিয়া এসেছে, কারণ জিয়ার তো আবার আন্টি আসবে, তার জন্য ওকে একটু আগেই আমি তুলে দিই ঘুম থেকে। তুলে তারপরে আমি একটু ছাদে নিয়ে আসি, না হলে ঘুমের নেশাটা ঠিক কাটে না। এই কারণে আমি আর ও আসতে চায়, বায়না করে, যেদিনকে আমার ডাকার আগে উঠে যায় সেদিনকে উঠেই বলবে মা ছাদে নিয়ে চলো, কারণ ওরা বিকালবেলা একটু ছাদেই আসে, কারণ হাঁটতে কোথাও যায় না বিকালবেলা হলে বাচ্চারা। তো এই কারণে একটু ছাদেই নিয়ে আসি, আর একটু ঘোরাঘুরি করে তারপরে নিচে আন্টি আসতে পড়তে যায়। তো আজকে মেঘ করে এসছে, আবার এদিকে এই দিকটাতে এবার রোদ্দুর রোদ্দুর ভাব রয়েছে। হ্যাঁ, একদিকে মেঘ, একদিকে রোদ্দুরের ভাব, আর মনে হচ্ছে বৃষ্টি নামবে। দেখো কোলে উঠে বসে পড়লো। তো বন্ধুরা দেখো, বৃষ্টি নেমেই গেছে। তো আমি আকাশের ওই দিকটাতে একটু তাকালাম, তো দেখি রামধনু উঠেছে। তো কি ভালো লাগছে, মানে কত বছর পরে রামধনু দেখছি। হয়তো আকাশে ওঠে, কিন্তু আমার তো দেখা হয় না, আমি অনেক দিন পরে দেখছি। তো আমার এই ভালো লাগার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর সোনাকেও নিচ থেকে ডেকে নিয়ে এসেছি। আর খুব সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আর এদিকে মানে রোদ্দুরও উঠেছে হালকা, আর এদিকে রামধনু, দারুণ মুহূর্ত, খুব সুন্দর লাগছে। তো বহু বছর পরে রেনবো দেখলাম, বহু বছর বলতে কি মানে 4-5 বছর পরেই দেখলাম, কারণ আগে একবার দেখেছিলাম অনেক বছর পরে, কারণ ছাদে সেমন আগে তো আসা হতো না। তো এই গাছপালা লাগানোর পর থেকে ছাদে আসা হয়, কিংবা যখন বৃষ্টির পরে যখন রোদ ওঠে তখন তো রেনবোটা ওঠে, কিছুর পরে সেমন এক ছাদে আসা হয় না, এই কারণে দেখা হয় না। যখন ওঠে আমি হয়তো আসি না ছাদে, তাই জন্য দেখা হয় না। তো যাই হোক, আজকে অনেকদিন পরে মানে বছর অনেক বছর পরে দেখলাম, খুব ভালো লাগলো। আর সোনা জিয়া তো দেখেছে, সোনাকে ডাকলাম, সোনাকে ডেকে নিয়ে এসেছিলাম, ও দেখলো, খুব ভালো লাগলো। আর আমার ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সেই বিকালের পরে এখন আবার চলে আসলাম, এখন বাজে 7:15। সোনা জিয়ার জন্য ম্যাগি করে নিয়ে এসেছি, আর আমার জন্য নিয়ে এসেছি চানাচুর। চানাচুর নিয়ে আসলাম, চানাচুর খাবো এখন বসে বসে। আর সোনা জিয়া ম্যাগি খাচ্ছে, তো ওর 2 বোনকে একটু ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে, আর আমি এই যে চানাচুর চানাচুর খাবো। তো এই খাচ্ছে, আর কী খাবো, একার জন্য ভালো লাগে বলো কোনো কিছু করতে? আমার তো ভালো লাগে না একার জন্য করতে, হাজব্যান্ড থাকলে তো এটা সেটা একটু মানে করতে ভালো লাগে। যাই হোক, এক একদিন আবার ইচ্ছা করে একটু করি খাই, কারণ ও তো সারা সপ্তাহে থাকে না। তো যাই হোক, একটু চানাচুর খেতে ইচ্ছে করছিলো তাই খাচ্ছি, আর ওরা দুজন যা ম্যাগি খাচ্ছে। তোমাদের সাথে পরে দেখা হবে, চানাচুরটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে দেখো, সোনা জিয়াকে পরিয়ে উঠলাম, আর জিয়া আবার কোলে এসে বসে রয়েছে ফোনটা নেওয়ার জন্য, কারণ আমি এখন রান্নাঘরে যাব একটু তরকারি রান্না করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর জিয়া এই যে কোলে বসে রয়েছে, মানে আমার পাশে বসে রয়েছে, ফোনটা নেবে,
কতক্ষণে সেই জন্য। হ্যাঁ, তো এই কারণে আরে অল্প একটু তরকারি করতে হবে দিদি খাওয়ার জন্য, এই কারণে যাবো রান্নাঘরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।